আপনারা পিছনে যে বাড়িটি দেখতে পারতেছেন এটা হলো আমার শ্বশুর বাড়ি, অর্থাৎ আমার জামাইয়ের বাড়ি। আমার জামাইকে তো সবাই চিনেন, আমার জামাই হলো হৃদয় হাসান। আসেন সবাইকে আমার বাড়িটি, আমাদের বাড়িটি দেখাবো। এই যে এটা হলো আমাদের মেন গেট, কি সুন্দর দেখেন, কালোর ভিতরে সোনালি কালার রং করা হয়েছে। আর এই যে দেখেন এটা হলো আমাদের গ্রেস, আমাদের গ্রেসটা মাঝে মধ্যে এখানে বাইক রাখা হয়। আর এই যে আমাদের বাড়িটা কি সুন্দর পিঙ্ক কালার রং করছে। এই যে এটা আমাদের কেচি গেট, মাঝে মধ্যে আমরা সবসময় কেচি গেটটা তালাম মেরে রাখি। আর এই যে এটা হলো আমাদের নিচতলার ফ্ল্যাট, এখানে ভাড়া দেওয়া হয়েছে এই ফ্ল্যাট। আর এই যে এটা হলো আমাদের সিঁড়ি, আমাদের সিঁড়ি কি সুন্দর টাইলস করা হয়েছে পিঙ্ক কালারের ভিতরে। আর এই যে আমরা আমাদের নিজের ফ্ল্যাটে গেলে আমরা এই সিঁড়ি দিয়ে যাই। দেখেন কি সুন্দর করে আমাদের বাড়িটি করা হয়েছে, একবারে মনের মতন। এই যে এটা হলো আমাদের আরেকটা ফ্ল্যাট, এটাও ভাড়া দেওয়া হয়েছে। এখন আমাদের তিনতলায় আমরা যাচ্ছি। দেখেন কি সুন্দর করে আমাদের বাড়িটি করা হয়েছে পিঙ্ক কালারের ভিতরে। পিঙ্ক কালার আমারও পছন্দ, তাই আমার কাছে অনেক ভালো লাগে যখন আমি আসা যাওয়া করি। এই যে এটা হলো আমাদের তিনতলা, আমরা এটাতে থাকি আর চারতলাও থাকি। সবাইকে আরেক সময় আমরা আমাদের চারতলাটা দেখাবো ভিতরে ঢুকে। আমরা এখন চারতলায় যাচ্ছি, আরেক দিন দেখাবো সবাইকে আমাদের চারতলা। এই যে আমাদের চারতলা, আমরা আমাদের তিনতলার চারতলা কেচি গেট দেওয়া হয়েছে আমাদের চারতলার তিনতলায়। দেখেন আমরা সবসময় শোয়ার আগে কেচি গেটও লাগে, সেই কারণ চোর ডাকাতের কথা তো বলা যায় না। এখন আমরা যাবো পাঁচতলা। আমার হাজবেন্ড অনেক শখ করে বাড়িটি করছে, জানি আমরা সুখে শান্তিতে সবাই মিলেমিশে থাকতে পারি। এই যে এটা হলো আমাদের পাঁচতলা, আমার হাজবেন্ড সব আমরা যে গেট যা আমরা যে গেট লাগাইছি আমার হাজবেন্ড বাড়িটা ধরো সেই গেট লাগাই দিছে। দেখেন কি সুন্দর নকশা করা। এখন আমরা যাব আমাদের ছাদে। আমাদের ছাদটা অনেক সুন্দর করে বানানো হয়েছে। এই যে এটা হলো আমাদের সুন্দর একটা ছাদ। এই মাঝে মধ্যে মন খারাপ লাগলে আমাদের ছাদে এসে আমরা একটু ফিল নিয়ে একটু রিল্যাক্স করি। এই যে আমার হাজবেন্ড কি সুন্দর করে, এটি হলো রঙিন লাইট, লাল নীল বাতি জ্বলে। এই লাইটগুলো যখন আমরা সন্ধ্যার পরে আসি তখন লাইটগুলো জ্বালে। মাঝে মধ্যে আবার এমন ফিল হওয়ার জন্য লাইটগুলো জ্বালানো হয়। আর এই যে দেখেন কি সুন্দর করে এই যে দরজাও দিছে, মানে আমরা বড়রা যেতে পারবো, বাচ্চাদের আলো নেই। এই যে দেখেন কি সুন্দর করে গ্রিল দিছে আমার হাজবেন্ড, জানি আমরা সুন্দরভাবে চলাফেরা করতে পারি, জানি কোনো রিস্ক না থাকে, কেউ জানি না পড়ে যায়। কি সুন্দর করে দিছে গ্রিল। আমার মাঝে মধ্যে ঘরে একা একা বোরিং লাগলে আমি আমাদের ছাদে এসে আমি একটু ভালো লাগে ছাদে আসি। এই যে এটা হলো আমাদের ট্যাঙ্কি, পানির ট্যাঙ্কি, যেটাকে কমলা কালার রং করা হয়েছে। আমি এত উপরে উঠি না, আমার হাজবেন্ড থাকলে তখন মাঝে মধ্যে আমার হাজবেন্ডের সাথে উঠি। এই যে এটা হলো আমাদের সিঁড়ি, মাঝে মধ্যে যদি উপরে ছাদে যেতে মনে চায় তাহলে আমার হাজবেন্ডের সাথে যাই, কিন্তু একা যাই না, কারণ কোনো আসতে, কারণ আমার যদি পড়া যাই এই কারণে আমি আমার হাজবেন্ডের সাথে উঠি। এই যে মাঝে মধ্যে আমার হাজবেন্ডের সাথে এই জায়গাটায় আমার হাজবেন্ডের সাথে ফিল নেই, চারোদিকে তাকাই, গল্প করি, একটু কথা বলি, তারপর আবার নিচে চলে যাই। কি সুন্দর দেখছেন আমাদের ছাদটা, সবাইকে আমাদের বাড়িটা দেখালাম। আমরা সব করে বাড়িটা যেহেতু করছি ভাবছি সবাইকে একটু দেখাই, নামতো একটা ফিল আলাদা, কারণ দেখছেন কি সুন্দর করে গ্রিলগুলো ধরে ধরে নামতে হয়, টিপ টিপ করে নামি, মানে আলাদা একটা ফিল, যে মানে লাইটগুলো জ্বলে আবার গ্রিলগুলো ধরে ধরে নামি, কালার করছে, এ কারণে আলাদা একটা ফিল আসে। তো কেমন, হ্যাঁ তুমি এনে কি করতেছো? আমি তিনতলায় খুঁজলাম, চাই মানে খুঁজলাম পাইলাম না, তারপর ওই যে ওই বাবিগো বাসায় বলে যাই গেছো, সেই জায়গায় খুঁজলাম পাইলাম না, কি করো তুমি? আমি কি করি সেটা শোনো, এই যে এন টাকাটা ধরো,
দাঁড়াও গুণে লই, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 10,000 টাকা আছে বুঝছো, ওই যে ওই বাড়িওয়ালা ভাড়া চাইছে, বাড়িওয়ালার ভাড়াটা দিয়ে দিও। আর হচ্ছে কি, ওই যে ওই বাড়িওয়ালায় কইছে, শুনো, বাড়িওয়ালায় কইছে যে পানি একটু কমায় খরচ করতে, তুমি বলে পানি বেশি খরচ করে লাও। আমার বাড়িওয়ালা অবজেকশন দিছে, কয় আপনার বউ হারা দিন খালি পানি খরচাই করে, এত পানি কে লে খরচ করে। তুমি কি করতেছো? আমি ভিডিও করতেছি আর তুমি এলো 12 টাকা নিয়ে আসছো। এই মুহূর্তে আবার ভিডিও কি রান, তুমি তুমি কি ফাইজলামি পাইছো? হ্যাঁ, তুমি কি ফাইজলামি পাইছো? তুমি এটা কি করতেছো? আমি কত কষ্ট করে ভিডিওটা বানাইতাছি। আরে ভাড়া দিও, আমি যাই, আমার কাম আছে। আমার ভিডিওটা নষ্ট করে দিছে, আমার একটা কাম আছে। এই যে 10,000 টাকা দাও, ভাড়া দিয়ে দিও। তুমি কি ফাইজলামি পাইছো? তুমি কি আর সময় পেলে না বাড়ার টাকাটা দই না জন্য? তুমি এটা কি ফাইজলামি পাইছো? আরে ফাইজলামি রাখ তোর এখন আইসে 12 টাকা দিতে, সময় ঘুমায় পায় না, ফাইজলামি শুরু করছে।